হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সব বন্ধুকে। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এডি ভ্লগসের তরফ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে রবিবার, ছুটির দিন, সবাই জানো তো ছুটির দিন অনেক কাজকর্ম থাকে। দেখো আমার বর সবে কাজে চলে গেছে, তো এই বাজার এনে দিয়ে গেছে। বাজার বাজার দেখো, বাজার বার করবো, কী কী বাজার এনেছে দেখো। তারপরে আবার রান্না আছে, পুঁই শাক এনেছে, কত পুঁই শাক এনেছে রে বাবা। এরকম দেখো, গন্ধরাজ লেবু এনেছে। গন্ধরাজ লেবু খেতে আমার খুব ভালো লাগে, আমি খোলাটাও খাই, গন্ধ ভালো, গন্ধ আছে লেবুগুলো। তো দেখো বন্ধুরা, আমার সবজি গোছানো হয়ে গেছে। এ দেখো গাটি কচু, দেখো বন্ধুরা আমার সবজি গোছানো হয়ে গেছে। পটল এনেছে, গাটি কচু, ঝিঙা, চিচিঙ্গা, দেখো তোমাদের লেবু দেখালাম, এই যে আম এনেছে, ওইদিকে দেখো শসা আর বেগুন আছে, দেখো ঢেঁড়স আর টমেটো, আর এই যে পুঁই শাক। আর কি এনেছে দেখো, দেখো লোটে মাছ এনেছে, লোটে মাছ অল্পই এনেছে। আর এই দেখো পুঁই শাকদের খাওয়ার জন্য মাছের তেল এনেছে, এটা দিয়ে পুঁই শাক হবে। চলো আমি এখন কাজগুলো করে নিই, অনেক কাজ আছে। তো দেখো আমার সব এদিকে গোছানো গেছে, এবার মাছগুলো কেটে নেবো আমি, শাক ফাকগুলো এবার সবজি রেখে দেবো। আর ওইদিকে দেখো কত জামা প্যান্ট বার করেছি, ওগুলো কাচতে হবে। তো আমি কাজ বাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলে দেখা হচ্ছে। তো অনেক এখন 9টা বাজে, এখনও কাজ করতে অনেকটা সময় লেগে যাবে। তো তারপর তোমাদের সাথে আমি কাজ আর সেরে ঠেরে এসে দেখ কথা বলছি তোমাদের সাথে, ঠিক আছে? তো আমার পাশে থাকো, আমার সাথে থাকো। তো দেখো বন্ধুরা, আমার কাজ বাজ হয়ে গেছে সব কিছু, আমি এখন সবজি কাটবো। তো কী কী রান্না করব তোমরা জানো, সকালে মাছ টাছ। হাই কিশোর, তো দেখো এখন কী কী কাটবো দেখাচ্ছি। তো দেখো পুঁই শাক এনেছে, পুঁই শাক করবো মাছের তেল দিয়ে, তোমরা জানো, দেখেছো। আর এই যে মাছ ধুয়ে রেখেছি, লোটে মাছ আছে আর তেল আছে, তো মাছের তেল দিয়ে শাকটা করব আর লোটে মাছটা করব। তো আমি সবজিটা কেটে নিই তাড়াতাড়ি করে। হ্যাঁ, তা ঘরে থাক, বাইরে বেরোস না। দুটো আলু এনে দে। খেয়েছিস কিছু কিশোর? কিছু খেয়েছিস? বেগুন দিয়ে, কুমড়ো দিয়ে, মাছের তেল দিয়ে পুঁই শাকটা করবো আজকে। ডাক্তার দেখিয়ে নিবি, একবার ডাক্তার দেখিয়ে নিয়ে
আমার মেয়ে পুতুল খেলছে বসে বসে, পড়াশোনা হয়ে গেছে সকালে। তো একা একাই খেলে, আশেপাশে খেলে কিন্তু তাও বেশিরভাগ একাই খেলে ঘরে। ও একা খেলতেই ভালোবাসে বেশি, সবার সাথে খেললে বাচ্চা মানুষ। কেটে কুটে নিই, সকালে টিফিন সেদ্ধ ভাত করে দিয়েছিলাম ওদের, সেদ্ধ ভাত খেয়ে নিয়েছিল, কুমড়ো সেদ্ধ, ঢেঁড়স সেদ্ধ, আলু সেদ্ধ। এবার রান্নাটা করবো, বেশি কিছু করবো না, শাক আর মাছটাই করবো। বেগুন গুলো দেখো পোকা বেরিয়েছে, দেখো পোকা কেটে দিয়েছে। দেখো বন্ধুরা, আমার শাক হয়ে গেছে, পুঁই শাক দিয়ে মাছের তেল করেছিলাম, নামাবো। দেখো খেয়ে নাও, আমার মেয়ে আর আমার দেওরের মেয়ে ভাত খাচ্ছে। দেখো খাও, পাখা চলছে, ছোট্ট পাখা। তো আমি শাকটা নামিয়ে নেবো। তো দেখো আমার পুঁই শাকটা হয়ে গেছে মাছের তেল দিয়ে, ওদের এখনো খাওয়া হয়নি। তো আমি এখন এই এটা করব রান্না। তো দেখো বন্ধুরা, আমার লুটো মাছের তরকারিটা হয়ে গেছে। এই যে এখন পান্তা ভাত খাবো আমি লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। তো আমি খেয়ে নিই। রূপসা আছে বাড়িতে? হ্যাঁ, স্নান করছে। কেন দাদু আসেনি? না, দাদু 12টায় আসবে। রাই কি করে? মা রাই কি সেরেছে গো? দেখা ভাত খাবি দিদা বাড়িতে? এখন তো করছি এটা আমার ননদের মেয়ে। দেখো বন্ধুরা, আমার চান হয়ে গেছে, আমি যাচ্ছি আমার শাশুড়ি মায়ের বাড়ি। দেখো একটু তরকারি দিতে, হাই তো চলো যাই। ওই যে রূপসাকে দেখো, ও বলছে আমার খিদে পে গেছে। রূপসা খাচ্ছে, যাচ্ছে বম্ব বেঁধে দুটো ভাত খেয়ে। রিয়াও তো চলে যেতে, আমি তো রিয়াকে বললাম এলি না কেন, ভাত দিয়ে খেয়ে নিতি। ও দাদা কত জানি খাবি, কত তরকারি খাবি, তারপর ডাল হলো, শাক হলো, তারপর দিলাম। ভাত খিদে পেয়েছে আমার শাশুড়ি মায়ের বাড়িতেই শোবে, ওই সব বোনেরা এসেছে, আমার ননদের মেয়ে এসছে, তো ওই জন্য আর আনলাম না ওকে, তো আমি চলে এসছি। তো চান টান সব হয়ে গেছে, আমার বর এলে তারপরে আমি খাবো।
তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে, আর অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকার জন্য, আমাকে ভালোবাসার জন্য, আর নেক্সট ভিডিওটা দেখার জন্য। তো চলো এখানেই শেষ করছি, তো আমার পাশে থেকো, আমাকে ভালোবেসো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারি না, আর তোমরা না থাকলে আমরাও থাকতে পারবো না। তো আমাকে সাপোর্ট করো প্লিজ। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।